হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সুপার কাপ খেলার ব্যাপারে অনিশ্চয়তা থাকলেও আগামী সোমবার থেকেই ফুটবলারদের প্র্যাকটিসে ডেকেছেন বাগান হেড স্যার খালিদ জামিল। বাগানের তরফে রবিবার রিপোর্টিং করতে বলা হয়েছে সনি কিংসলেদের। সুপার কাপে মোহনবাগান খেলবে কি না সেই নিয়ে এখনও অবধি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ক্লাবের পক্ষ থেকে। তা সত্ত্বেও অনুশীলন শুরু করে দিতে চান বাগানের মুম্বইকর কোচ। খালিদের মতে, যদি পরে সিদ্ধান্ত বদলে খেলার ব্যাপারে আগ্রহী হয় বাগান, তখন তিনি কিভাবে পরিস্থিতির মোকাবিলা করবেন, তাই আগে থাকতেই দল গোছানোর কাজটা সেরে রাখতে চাইছেন সবুজ মেরুন কোচ। এদিকে এও শোনা যাচ্ছে যে সুপার কাপের কথা মাথায় রেখে ফিলিপ আজার সঙ্গে কথাবার্তা বহুদূর এগিয়েছে বাগান কর্তাদের, যদিও তাকে নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেয়নি বাগান। এই মুহূর্তে মোহামেডানের হয়ে আই লিগের দ্বিতীয় ডিভিশন খেলছেন ফিলিপ। এই মুহূর্তে লিগের সেকেন্ড রাউন্ডে ওঠার সম্ভাবনা রয়েছে সাদাকালো ব্রিগেডের কাছে, তাই এহেন অবস্থায় তাকে বাগানের হাতে তুলে দেওয়া হবে কি না সেই প্রশ্ন উঠে আসছে। সদ্য শেষ হওয়া আই লিগের শেষ ম্যাচ তথা লাজং ম্যাচের পূর্বেই কিসেকা ও ওমরের সাথে গোল্ডেন হ্যান্ডশেক করে নিয়েছে বাগান। শোনা যাচ্ছিল নতুন দল নিয়ে সুপার কাপে পা রাখতে চলেছে বাগান, কিন্তু সেই পরিস্থিতি ও প্রতিকূল হতে চলেছে আর্থিক সমস্যার কারণে। এমন অবস্থায় সুপার কাপের জন্য মোহামেডানের আজার উপর নজর দিয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। তো আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।